বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল নং বানিয়া যান ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল ইউনিয়নবাসীর জন্য অনেক অনেক শুভকামনা যে তিন তিনবারের নবনির্বাচিত চেয়ারম্যানকে বিপুল বুটে ভোট দিয়ে জয়যুক্ত করে আবার নং ইউনিয়ন পরিষদবাসীর মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন জনাব এবং গরিবের বন্ধু জনাব ফেরদুসার আঞ্জু সাহেবকে তার নির্বাচনী শেষ হওয়া মাত্রই আরেকটি রাস্তা রাস্তাটির লোকেশন হচ্ছে এদিক দিয়ে ধুয়স যেতে আর এদিক দিয়ে হচ্ছে যেতে চারি আর মাঝামাঝি রাস্তা হয়ে বন্দের হাওড়ের মাঝখান দিয়ে ইকোরাটিয়া এই রাস্তাটা সংযোগ স্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামকে শহরে পরিণত করতে কৃষকের মারায় ধান যাতে সুন্দরভাবে বাড়িতে নিয়ে আসতে পারে এই রাস্তাটা হচ্ছে ছাড়িয়া মাঝামাঝি একবার ইকোরাটিয়ার সাথে এই সংলগ্ন এই রাস্তাটির সঙ্গে স্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বাবু অসীম কুমার উকিলের নির্দেশনায় চার নম্বর নিয়ে যান পরিষদের চেয়ারম্যানকে উনি বলেছেন যে ফেরদুস তোমার যা যা উন্নয়ন করার দরকার তুমি তোমার উন্নয়নকে উন্নয়ন করার চালিয়ে যাও কাজ চালিয়ে যাও তাই চারটির মধ্যে চারটি রাস্তার মধ্যে আজ একটি রাস্তায় দেখতে আসলাম ই করাটিয়া বনাম হচ্ছে ছাড়িয়া পর্যন্ত সংযুক্ত রাস্তা প্রায় চোদ্দ পিটের মতো অনেক হাইওয়ে রোডের মতো রাস্তা রয়েছে এটা চান্নং বানিয়ার ইউনিয়নবাসীর নবনির্বাচিত চেয়ারম্যান শপথ এখনো হয়নি তার আগেই চারটি রাস্তার হাওড়ের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে তার মধ্যে একটি রাস্তা ইকরাটিয়া চারিয়া হতে এক ইকরাটিয়া পর্যন্ত সংযোগ রাস্তা দেখতে আসলাম অনেক সুন্দর প্রায় চোদ্দ পনেরো ফিট রাস্তাটিয়া নতুন একদম নতুন রাস্তা সংযোগ স্থাপন করেছে মিস রহমান রহিম শুভ সকাল নবনির্বাচিত চেয়ারম্যান জোনাব ফেদুসানা আঞ্জু সাহেবের আরেকটি রাস্তা সংযোগ স্থাপন করেছেন ইকোয়ারাটিয়া হয়ে একবারে চারিয়া পর্যন্ত সংযোগ রাস্তা এটা মধ্যে সমাপ্তি হয়েছে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে গ্রামকে শহরে পরিণত করার জন্য এবং বাবু অসীম কুমার উকিলকে কারণ অসীম কুমার উকিল দাদার নির্দেশ দিয়েছে ছান্নংবা নিয়া যান উন্নয়ন পরিষদের শ্রীযুক্ত চেয়ারম্যান জনাব দোসার নানজু সাহেবকে যে তোমার এলাকায় যা যা উন্নয়ন করার দরকার তুমি কাজ শুরু করে দাও তোমার যেখানে দায়বদ্ধতা আছে সেই রাস্তাগুলোর কাজ তুমি উন্নয়নের দয়ারে দোয়ারে মানুষের কাছে পৌঁছে দাও মেসেজটা তাই আজ আরেকটি রাস্তা দেখতে আসলাম রাস্তাটা হচ্ছে ইকোরাটিয়া হয়ে ছাড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন রাস্তা ইতিমধ্যেই সমাপ্তি হয়েছে ধন্যবাদ জানাই চান নংবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদুসর আঞ্জু সাহেবের পক্ষ থেকে এই যে চাচা যাচ্ছে এই রাস্তা দিয়ে নতুন একটি রাস্তা এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ